নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আছি আমি শবনম আক্তার। করোনাতঙ্কের হাত থেকে পরিত্রাণ পেতে গোটা দেশ তথা গোটা রাজ্যব্যাপী লকডাউনে জনজীবন বিপর্যস্ত। এরই ফলশ্রুতিতে দিকে দিকে কর্মময় জীবন কর্মহীনতায় ভুগছেন। একদিকে চলছে শুকা মরশুম, তার উপর লকডাউনের প্রভাব, সব মিলিয়ে জনগণ আজ গৃহবন্দী। এরই মধ্যে গতকাল সমগ্র ভারতবর্ষের করোনা আক্রান্তের তালিকায় আমাদের ত্রিপুরা রাজ্য স্থান করে নিয়েছে। এরই ফলশ্রুতিতে গোটা রাজ্য জুড়ে সরকারি নীতি নির্দেশিকা আরো কঠোর করা হয়েছে, তা পালন করতে গিয়ে জবুথবু জনজীবন। যদিও সরকারি সহায়তা দেওয়া হচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের, কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো আজ সব থেকে বেশি বিপন্ন। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে কিছু কিছু শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রয়াস জারি রেখেছেন। এর মধ্যে ক্লাব, সামাজিক সংস্থা, এনজিও ও সেবা সমিতি থেকে ছোট বড় ব্যবসায়ীগণও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এরই অঙ্গ হিসাবে আজ সকাল 10 ঘটিকায় উত্তর জেলার পানিসাগর নগর এলাকা সহ পানিসাগর মহকুমার বেশ কয়েকটি গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পানিসাগরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সমাজ চেতনামুখী ইন্ডিগো ক্লাব। এদের পক্ষ থেকে আজ মোট 35টি গরিব এবং দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, সয়াবিন এবং ডিম বিতরণ করা হয়। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণীতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি বিক্রম দেবনাথ, ক্লাব প্রেসিডেন্ট মৃণাল দাস, সদস্য বিশ্বজিৎ দাস, রাজেশ নাথ, অথিকা নাথ, মান্না দাস, চিরঞ্জীব নাথ সহ অন্যান্যরা। তবে এই ধরনের প্রয়াস এদের কাছে নতুন কিছু নয়, সারাটা বছরই কোনো না কোনো সামাজিক কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত থাকেন এরা। রক্তদান, নিয়মিত অ্যাম্বুলেন্স পরিষেবা, জীবনদায়ী অক্সিজেন পরিষেবা, চিকিৎসা পরিষেবা করে থাকেন। আজকে বিশেষত সারা বিশ্বে যে রোগের দেখা দিয়েছে সেই উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ মেনে আমরা পানিসাগর নগর এলাকার এবং গ্রাম পঞ্চায়েত এলাকার অত্যন্ত গরিব ফ্যামিলি যারা পেরোতে পারছে না, কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা আমাদের ক্লাবের সাধ্যমতো 5 কেজি চাউল, ডাল, তেল, লবণ, সয়াবিন, আলু এবং ডিম আমরা ওনাদের হাতে তুলে দিই। এছাড়াও প্রতি বছর মহকুমার প্রতিটি হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করা হয়ে থাকে। পাশাপাশি গতকাল পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় 5 নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্ত দাস নিজেও হতদরিদ্র হয়েও পাশের বাড়ির আরেক হতদরিদ্র গুরুতর আহত উত্তম দাসকে কিছু আর্থিক সহায়তা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আজকের এই ধরনের দান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে গোটা মহকুমা জুড়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হয় যে আমরা সাহায্য সহায়তা মানুষের সঙ্গে যোগাযোগ করমু বা সাহায্য সহায়তা দিমু সেই সামর্থ্য তো আমার নেই। তবে আমি কালকে কবরটা শুনিয়ে আমার পাশের বাড়ি আমি উত্তম দাস যে কোনো সময় কাজকর্ম করলেও আমরা এখানে যায় করে আমি যিনি আমার দীপক দাসের মারফতে শুনেছি যে তার এই ধরনের একটা ঘটনা অঘটন ঘটছে, মাথা ফাটছে। এই জন্য আমি জানিয়ে আমি মনে মর্মান্ত হয়ে আজকে তাকে আমি 500 টাকা দিয়েছি সাহায্য। আমার ব্যক্তিগত বুথ কমিটির দায়িত্ব থেকে আমার মনে এতটা দুঃখ লেগেছে যে এই ব্যক্তিটা আজকে উপযুক্ত সময়ে 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে এবং তার স্ত্রী বাসায় মহারা শ্বশুরবাড়ি আছে, হঠাৎ করে তার স্ত্রী মাথাতে আঘাত করায়, এটাই তার চিটিংস করছে উদয় গুয়াহাটি, গুয়াহাটিতে আসছে বাড়িতে আজকে 15-20 দিন। এই জন্যে আমি সাহায্য সহায়তা আমি প্রধান আমার মুখ্যমন্ত্রী বিপ্লব মহোদয়কে জানাবো যে এখানে আমাদের উনিকে সাহায্য সহায়তা করার জন্য। আগামী দিনেও এই ধরনের প্রক্রিয়া জারি থাকবে বলে জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। ইন্ডিগো ক্লাব সবসময় মানুষের পাশে থাকে, আমাদের সবসময় যে একটি পরিষেবা থাকে সেই পরিষেবা হলো আমরা অ্যাম্বুলেন্স দিয়ে এলাকার যে সমস্ত অসুস্থ রোগী থাকেন তাদেরকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিই। তাছাড়া গত বছর যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক খাবার, কাপড়, জল ইত্যাদি আমরা দিয়ে থাকি এবং পানিসাগরে যাতে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য আমরা ট্রাফিক পয়েন্টও দান করেছি এবং আরও অন্যান্য আমাদের সামাজিক অনেক কাজকর্ম থাকে। তো এই ধরনের দ্রব্য, খাদ্যদ্রব্য সামগ্রী আজ বিতরণ করলেন শুধু আজকেই নাকি আগামী দিনেও আপনাদের এই ধরনের জারি থাকবে?
আমরা আমাদের সাধ্যমতো আজকে যে 35 পরিবারের কাছে যেতে পেরেছি তার জন্য আমরা সবাই ক্লাব মেম্বার, আমাদের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী বলেছেন যে দূরত্ব বজায় থেকে রেখে আমরা এগুলা করার জন্য, তাই আমাদের ক্লাবের সবাইকে না নিয়ে আমরা কিছু সংখ্যক মেম্বার আমরা এগুলা করেছি। আগামী দিন যদি পরিস্থিতি আরও অন্যরকম হয় আমরা থাকবো, মানুষের পাশেই থাকবো। আশা করি এই ধরনের পরিস্থিতি হবে না, লকডাউন যাতে সবাই মেনে চলে, সবাই ঘরে থাকে, এটুকু আমি বলতে পারি। দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।